আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ শহীদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, ইনভাইটিং আওয়ার ভিডিও অনলাইন ক্লাস। হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো এ মাস কি জানো? আচ্ছা, এ মাসে আমাদের থিম ডায়লগ কি তোমরা সবাই জানো? ওকে, ভেরি গুড। তো পিতামাতার প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান, পাশাপাশি টিচারদের কথা আমরা সুন্দরভাবে শুনবো এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। কারণ পিতামাতা কখনো সন্তানদেরকে ঠকায় না, চাই যেমন সন্তান ভালো হোক, মানুষের মতো মানুষ হোক। এমন কোনো পিতামাতা নাই যে সন্তানদের জন্য ক্ষতি চায়। এরকম বিরল ঘটনা ইতিহাসে আছে বলে আমার মনে নাই। তবে যখন সন্তানদের অত্যাচারে পিতামাতা অতিষ্ঠ হয়ে যায়, বর্তমান যুগে এরকম অনেক কিছু পরিলক্ষিত হয়, সে বিষয়টা ভিন্ন। তবে আমরা সেগুলো অবশ্যই ওই পথে আগাবো না, যে সেই পথে আগাবো যে পথে আগালে আমরা পিতামাতার সান্নিধ্য অর্জন করতে পারবো। অর্থাৎ তাদের কথা শুনলে আমাদের জীবনে জীবনটা অনেক সাকসেসফুল হবে এবং আমরা ইনশাল্লাহ সফল হব, এটাই আমাদের বাস্তবতা। তো আজকের ক্লাস শুরু করার আগেই আমরা পূর্বের ক্লাস থেকে আলোচনা করতে চাই, একটু পড়া ধরতে চাই, তাই না? তাহলে পূর্বের ক্লাসে আমরা কী পড়েছিলাম? পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম নাম্বার, তাই না? নাম্বার শব্দের অর্থ কী? সংখ্যা, তাই না? সেখানে নাম্বারকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কী হবে? আবার নাম্বার মানে সংখ্যা হয়, আবার নাম্বার মানে তোমার বচন হয়, সিঙ্গুলার প্লুরাল, তাই না? আচ্ছা, সেগুলো সুন্দরভাবে পড়েছো তোমরা? আচ্ছা, বয় তাহলে কী হবে তার প্লুরাল? ভেরি গুড। গার্ল কী হবে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আজকে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব নাম। তাহলে নাম শব্দের অর্থ হলো বিশেষ্য বা নাম, তাই না? তা আমরা সুন্দর করে এই বই থেকে আমরা আলোচনা করব, রিভিশনমূলক ক্লাস, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কী বলে? নাউন বা বিশেষ্য বলে। তাহলে আমরা একটু লিখি, যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর, কোনো কিছুর নাম বোঝায়, বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে, বিশেষ্য বলে। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে লিখলাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। ঠিক আছে, তো এটা আমরা অনেকেরই মুখস্থ আছে এবং এটা আমাদেরকে যদি পরীক্ষা দেওয়া আসে নাউন কাকে বলে, কয়েকটি নাউনের উদাহরণ দাও, পশুতে এরকমই হয়, তাই না? তাহলে আমরা এই সংজ্ঞাটা সুন্দরভাবে মনে করব, কোনো যেন বানান ভুল না হয়, কোনো ওয়ার্ড যেন ছুটে না যায়। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। আচ্ছা, বলতে পারবে নাউন কাকে বলে? আচ্ছা, ভেরি গুড। নাউন কাকে বলে? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তো এখন আমরা নাউনের, দেখো বইয়ে বেশ কিছু কিছু অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, যে তাহলে আমরা এইগুলো বুঝতে পারলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে এটা আসলে নাউন কোনগুলো। তো এখানে নাউন বা বিশেষ্য, যেখানে পার্সন দেওয়া আছে, বেডস দেওয়া আছে, বার্ডস দেওয়া আছে, প্লেস দেওয়া আছে, থিংস দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটি নাউনের নাম লিখি। যেমন প্রথমে আমি লিখলাম হলো গার্ল, একটা গার্ল, একটা বালিকার ছবি দেওয়া আছে। গার্ল মানে কি? বালিকা, তাই না? তারপরে কি? বয়, বয় মানে কি? বালক। এগুলো কি? পার্সন, পার্সনের নাম দেওয়া আছে। এরপরে দেওয়া আছে মনে করো ডক্টর, ডক্টর, ডক্টর মানে কি? চিকিৎসক বা ডাক্তার, তাই না? ডাক্তার, এগুলো আমরা পার্সন হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? তারপরে মেসন, রাজমিস্ত্রি। এরপরে বেডস, প্রাণীদের কথা বলা হয়েছে, লায়ন, টাইগার, তাই না? তাহলে এখানে লায়ন, লায়ন, তারপরে টাইগার, লায়ন, টাইগার, লায়ন মানে সিংহ, তাই না? লায়ন মানে সিংহ,
टाइगर माने बाघ, बाघ ठीक है। तो छवि तो देखो अनेक सुंदर भाव देवा गड देवा काउ देना एगुलो किन्तु नाम काउ माने गोरु बा गाधी एरपर देवा गड गड शब्द अर्थ हलो छागल छागल ये सुंदर एगुलो हलो नाउन ठीक है। एगुलो आमादेरके सुंदर भावे पढ़ते हैं अनेक नाउन आरपर देखो आरो किछु किछु नाउन आखने बार्डस बार्डसर मध्य जो जाए क्रो क्रो माने कि काक क्रो माने काक भेरि कमन बार्डस अफ बांग्लादेश खूब एक परिचित पाखी सचराचर खूब ही देखा जाए ये खूब परिवेश के तरा परिष्कार रखे क्लिन रखे। तुम्हें एक इदुर बा सुसो जेटे बोली तुम्हें मेरे एक फेले दे रखो किसुण पर देखते पाना से कप नहीं चले गेसि निजे से खबरटा खे फेले प्रश्न हल जो ओ इदुरटा जदि क्यों को कारण फेले दीते मटी तले पुते दीते भूले जाए তাহলে সেখান থেকে গন্ধ হবে দুর্গন্ধ পরিবেশ দূষণ হবে নষ্ট হবে ভালো লাগবে না কিন্তু কাক সেটা খেয়ে ফেলে তাহলে কি আর সেই দুর্গন্ধ থাকবে থাকবে না। তো এইভাবে কাক আমাদের অনেক মানে নোংরা ডার্টি থিংস সে খেয়ে শেষ করে দেয় অর্থাৎ আমাদের পরিবেশকে নিট অ্যান্ড ক্লিন রাখে পরিষ্কার রাখে সতেজ রাখে তাই না চেষ্টা করে। তাহলে দেখো আল্লাহ প্রত্যেকটা জিনিসকেই সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তাহলে এগুলো আমি মিশিয়ে দিলাম। আচ্ছা কিছু উদাহরণ আরও লিখব, এই উদাহরণগুলো তোমরা লিখবে যাতে মনে থাকে, খালি পরীক্ষাতে দুই তিনটে লিখতে পারলে হবে না আজীবন মনে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে প্লেস, তাহলে শপ হসপিটাল স্টেশন তাহলে এগুলো হলো প্লেস। তাহলে এখানে শপ শপ মানে কি দোকান তাই না, শপ মানে দোকান দোকান। তাহলে স্কুল স্কুল হবে না স্কুলও হবে বিদ্যালয় একটা স্থান না, আচ্ছা প্লেস। তারপরে স্টেশন যাই আছে সবই লিখছি না বলছি। এরপরে আরও কয়েকটা পাখির নাম আমি ভুলে গেছি অবশ্য, এখানে পিকক ইগল গুল বলা হয়েছে। এরপরে হসপিটাল ওয়েল স্টেশন, ওয়েল মানে কুয়ো আবার ওয়েল মানে ভালো আবার অয়েল মানে তেল বানানোর জন্য অনেক পার্থক্য পরিলক্ষিত হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে থিংস বিভিন্ন ধরনের বস্তুর কথা বলা হয়েছে এখানে, যেমন বলা হয়েছে বুক, বুক মানে কি বুক মানে বই, টেবিল চেয়ার তাই না, খাট এগুলো থিংস আরও অনেক আছে সেগুলো আমরা একটু বাড়িতে বা স্কুলে বা বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কোনগুলো থিংস। তো সবই এগুলো নাম, তো কয়েকটি নাউনের নাম লিখতে বললে কারো কোনো সমস্যা হবে, তবে সংজ্ঞাটা সুন্দরভাবে জেনে কয়েকটি নাউনের নাম তাহলে আমরা বুঝতে পারবো তাই না। তাহলে আর কারো কোনো সমস্যা আছে, কারো সমস্যা নাই, এখানে আরও অনেক কথা দেওয়া আছে তোমরা সুন্দর করে এগুলো পড়বে বা পড়েছো ইতিমধ্যেই। তো এখানে যে প্রত্যেকটি জীবজন্তু স্থান পশু পাখির নাম অর্থাৎ কোনো কিছু নামকেই কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা হলো সবচেয়ে আসল কথা। কোনো কিছুর নাম নাম হলে সেটা নাউনে পরিণত হবে, তাই নাউনে কারো প্রবলেম আছে প্রবলেম নাই। এরপর আমরা চলে যাব প্রোনাউনে, প্রোনাউন আচ্ছা তাহলে এখানে প্রোনাউন আমরা লিখব, আচ্ছা প্রোনাউন খেয়াল করবে তাহলে এখানে প্রোনাউন আমি লিখলাম প্রোনাউন। তাহলে পরের পৃষ্ঠায় আমরা এখানে বই থেকে আলোচনা করছি এখানে প্রোনাউন, প্রোনাউনের শব্দের অর্থ হল সর্বনাম, কী নাম সর্বনাম, প্রোনাউন শব্দের অর্থ হল সর্বনাম। তাহলে প্রোনাউন কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে, আমি কী বললাম নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। তাহলে নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে ব্যবহৃত ব্যবহৃত
शब्द के प्रोनाउन बोले। प्रोनाउन प्रोनाउन बोले तो मने थाकबे नाउनेर परिवर्ते व्यवहृत शब्द के प्रोनाउन बोले। जेमन आमी एखाने बसालाम जे रहीम goes to school, ঠিক আছে? তাহলে এখানে আমি আবার লিখলাম যে he reads in class 3। তাহলে এটা হলো নাউন, এটা হলো প্রোনাউন। কি মনে থাকবে? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। তো অনেক প্রোনাউনে আরও নাম আছে, যেমন এখানে আবারও শুরু করছি, হি, শি, ইট, দে, এগুলো প্রোনাউন, ঠিক আছে? এগুলোকে আমরা সচরাচর প্রোনাউন বলে জানি। তো আমরা এই বইতে ডিটেলস আমরা পড়ব, অর্থাৎ আমাদের পরীক্ষাতে যখন আসবে যে যদি আসে প্রোনাউন কাকে বলে, তাহলে এই কথাটা আমাদেরকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। যেমনটি আমরা নাউন শিখলাম, তো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। উদাহরণ হল হি, শি, ইট, দে, ঠিক আছে? আরও আছে, সেগুলো আমরা সুন্দরভাবে শিখে সেগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো এগুলো আমরা দুই তিনটা উদাহরণ অবশ্যই লিখতে হবে, কি পারা যাবে না? তাহলে আমাদের প্রধান কথা হলো সংজ্ঞাটা জানবো এবং উদাহরণ জানবো। এরপরে প্রোনাউনের আবার অনেক ভাগ আছে, সেগুলো আমরা পরবর্তী শ্রেণীতে পড়বো। পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সহ যে প্রোনাউনগুলো আরও ভাগ আছে এগুলো আমাদেরকে ইয়ে করতে হবে, আলোচনা করতে হবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা তোমরা সুন্দরভাবে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে যে নাউনের সংজ্ঞা সহ উদাহরণ, এটা তোমাদের এইচডব্লিউ, নাউনে সংজ্ঞা সহ উদাহরণ, উদাহরণ লেখা, ঠিক আছে? এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা সবাই তুলে নাও। আচ্ছা, তাহলে আমরা নাউন কাকে বলে কয়েকটি উদাহরণ, প্রোনাউন কাকে বলে কয়েকটি উদাহরণ আমরা আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসের আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পিতামাতা সহ শিক্ষকের সেই মূল্যবান কথাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। তাহলেই দেখবে যে ইনশাল্লাহ আমাদের জীবনে অনেক উন্নতি আসবে ইনশাল্লাহ। তো নো মোর টুডে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।